ইঞ্জুরির জন্য লম্বা সময় মাঠের বাইরে থেকে আলিস আল ইসলাম এক প্রকার চমক দিয়ে সুযোগ করে নিয়েছিলেন বিপিএলে। সুনীল নারায়ণের অনুপস্থিতিতে টুর্নামেন্টের শুরুতে ম্যাচ খেলার সুযোগ চলে আসে কুমিল্লার জার্সিতে। বৈচিত্র্যময় বোলিংয়ে দারুণভাবে নজর কাড়েন এই স্পিনার। বৈচিত্র্যের কারণেই তাকে নিয়ে নেওয়া হয় জাতীয় দলে। মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আলিসকে দেখার জন্য শ্রীলঙ্কা সিরিজে তাকে ডাকা হয়, কিন্তু শেষ মুহূর্তে এসে ইঞ্জুরির জন্য আবারও দল থেকে ছিটকে যায় আলিস। ইঞ্জুরিতে না পড়লে আলিসের গল্পটা হয়তো ভিন্ন হলেও হতে পারত। তার পরিবর্তে শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পাওয়া জাকের আলী অনেক জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। তবে এখনও আলিস বিশ্বকাপের ভাবনায় রয়েছে, তাই তো সুস্থ হয়ে বিশ্বকাপের ব্যাকআপ প্লেয়ারদের সাথে অনুশীলনে যোগ দিলেন। নির্বাচকদের দৃষ্টিও রয়েছে রহস্যময় এই বোলারের উপর। কোচ সোহেল ইসলামের সাথে আলিসের বল নিয়ে আলোচনা করতে দেখা যায় রাজ্জাককে। আলিসের সামনে এখনও অনেক সময় আছে, নিজেকে প্রস্তুত রাখতে হবে আগামী দিনগুলোতে নিজের রহস্য বোলিংয়ের প্রভাব ধরে রাখতে হবে, তাহলে যে কোনো মুহূর্তে চমক দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে যেতে পারে। বলা যায় তার ক্রিকেট ক্যারিয়ারটাই একটা চমক। 2019 সালের বিপিএলে নেটে বোলিং করতে দেখে আলিসকে সোজা মূল দলে নেন ঢাকা ডায়নামিটসের প্রধান কোচ খালেদ মাহমুদ। রংপুর রাইডার্সের বিপক্ষে অভিষেকেই হ্যাট্রিক করে হইচই ফেলে দেন আলিস। তবে ওই আসরে বোলিংয়ের সমস্যা ধরা পড়ে যান। অ্যাকশনের পরীক্ষা দেওয়ার আগেই চোটে পড়ে প্রায় 8 মাসের জন্য ছিটকে যান তিনি। পরে অ্যাকশন শুধরে তিনি ফেরেন ঘরোয়া ক্রিকেটে। খুলনা টাইগার্সের হয়ে খেলেন 2020 সালের বিপিএল। এক ম্যাচ মোটামুটি ভালো করলেও আরেক ম্যাচে ছিলেন খরুচে। তবে নতুন অ্যাকশনে আর আগের বছরের ধার দেখা যায়নি তার বোলিংয়ে, ফলে জায়গা হারান একাদশে। একই বছর ওল্ড DOHS এর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে লিস্ট এ অভিষেক হয় তার। সেবার একমাত্র ম্যাচে 36 রানে নেন 2টি উইকেট। পরের বছর টি টোয়েন্টি সংস্করণের প্রিমিয়ার লিগে 12 ম্যাচ খেলে 4 উইকেটের বেশি নিতে পারেননি আলিস। বোলিংয়ের ধার হারিয়ে ধুঁকতে ধুঁকতে এগোচ্ছিল তার ক্যারিয়ার। এমতো অবস্থায় ঘরোয়া ক্রিকেটের সফল কোচদের একজন মোহাম্মদ সালাউদ্দিনের শরণাপন্ন হন। তার সঙ্গে কাজ করতে থাকেন আলিস। অ্যাকশন অনেকটাই বদলে বাড়ান স্কিল, বোলিংয়ে যোগ হয় নতুন রহস্য। তবু সবশেষ বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে দল পাননি আলিস, তবে বোলিং নিয়ে কাজ থামাননি। সালাউদ্দিনের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেটে বোলিং করতে থাকেন নিয়মিতই। সুনীল নারায়ণ শুরুর দিকে দলের সঙ্গে যোগ দিতে না পারায় বোলিংয়ের দারুণ উন্নতি করা আলিসকে লিটন কুমার দাস, ইমরুল কায়েসদের পরামর্শে দলে নিয়ে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ সালাউদ্দিন। আলিসও সেই আস্থার প্রতিদান দিয়েছেন।